মর্নিং ফ্রেন্ডস, ফুডিজ অ্যান্ড স্টাইল আনলিমিটেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি রিয়া চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হচ্ছে চানা মশালা। এতে কাবলি চানা যেগুলো আছে সেরকম আমি 300 গ্রাম মতো নিয়ে নিয়েছি, আর এতে বাটা মশলা হিসাবে দিচ্ছি রসুন, আদা, গোটা জিরে, এটাকে বেটে নেব। তার সঙ্গে যাচ্ছে স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এর সঙ্গে আছে ফ্লেভারের জন্য ধনে পাতা কুচি। এর সঙ্গে যাচ্ছে সর্ষের তেলে পুরো রান্নাটা হবে, আর লঙ্কার গুঁড়ো অল্প সামান্য ইউজ করছি আমি। একটা বড় গোটা পেঁয়াজ আমি ইউজ করছি কুচি করে, আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি এলাচ আর গরম মশলা গুঁড়ো। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। কড়াইটাকে ফার্স্টে আমি ধরিয়ে নেব। কড়াইটা একটু গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। আচ্ছা, সর্ষের তেলের পরিমাণটা আমি দিচ্ছি 3-4 টেবিল স্পুন মতো, বড় চায়ের চামচের 3-4 চায়ের চামচ। এবার আমি এর মধ্যে ফার্স্টে সর্ষের তেলটা গরম হলে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম ফার্স্টে, যাতে গায়ে না ছেটে। এবার এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে। পেঁয়াজগুলোকে আমি কুচিয়েই দিলাম, কারণ এর মধ্যে কোনো আলু ইউজ করছি না, তো ভালো লাগবে এরকম করে খেতে। বাটা মশলাও করা যায়। তো পেঁয়াজগুলো একটুখানি হালকা ভাজা ভাজা হলে তারপর আমি এর মধ্যে ছোলাগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজটা আমি 2-3 মিনিট একটু এরকম নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে আমি এবারে দিয়ে দেব এক এক করে। ফার্স্টে আমি মটরটা দিয়ে দিলাম। এটা আমি কালকে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম মটরটাকে। এটাকে একটু তেলে ভালো করে কষিয়ে নেব। একটু 2-3 মিনিট কষিয়ে নিয়ে তারপর আমি রান্নাটা করব। আচ্ছা, আমার এটাকে 2-3 মিনিট কষানো হয়ে গেছে ছোলাটাকে। আপনারা যদি চান আগে মশলাটা কষিয়ে দিতে পারেন, বাট আমি এটা এভাবেই পছন্দ করি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর গোটা এলাচগুলো। তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করব। এই শস্য জাতীয় খাবার আমাদের শরীরের জন্য খুবই ভালো, ছোলা, রাজমা এগুলো খুবই ভালো। তো এগুলো চেষ্টা করবেন প্রতিদিন বা সপ্তাহে অন্তত 3-4 দিন যে কোনো খাবারের সাথে, যেমন রুটি হোক, লুচি হোক বা ভাত হোক, তার সাথে এরকম একটা মেনটেন করতে। এটা আমাদের শরীরের জন্য খুবই ভালো হয়। তো এরকম টাইপের অনেকগুলো রেসিপি আমি খুব শিগগিরই নিয়ে আসবো। রেসিপিগুলো দেখতে আমার চ্যানেলটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করবেন। ডেসক্রিপশন বক্সে আমার নানান রকমের রেসিপিগুলো দেওয়া থাকে, তো সেটা অবশ্যই ফলো করবেন। আর আমার ফেসবুক পেজটা, ওখানে লিঙ্ক দেওয়া থাকবে। তো ওখানে নানান রকম প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশান, তার সঙ্গে রান্না, রেসিপি সমস্ত কিছু পেয়ে যাবেন আমার ফেসবুক পেজে। তো এবার আমি এটা একটু কষানো হয়ে গেছে গরম মশলাটা আর তার সঙ্গে এলাচটা দিয়ে, খুব সুন্দর একটা স্মেল এসছে। এবার আমি লঙ্কার গুঁড়োটা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আচ্ছা, এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার, ওই জন্য কালারটা খুব ভালো এসছে। আর তার সঙ্গে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, প্রত্যেকটাই 1 টেবিল স্পুন মতো ছিল। আমি কাশ্মীরি রেড চিলি এই কারণে ইউজ করছি, একটু কালারের জন্য ইউজ করছি, তাছাড়া আজকে রেসিপিটা খুব একটা ঝাল ঝাল করবো না, সেই কারণে আমি কাশ্মীরি রেড চিলিটা ইউজ করলাম, কারণ নর্মাল রেড চিলিতে অনেকটা বেশি ঝাল হয়ে যায়। তো এবার এটাকে ভালো করে আমি কষে নেব। কষানো হয়ে গেলে এরপরে আমি একদম শেষে, কষানো হতে থাকলে আমি শেষে গিয়ে অ্যাড করব হচ্ছে জিরে বাটা, আদা বাটা আর রসুন বাটাটা। আমি সবসময় বাটাগুলো একটু লাস্টের দিকে অ্যাড করি, তাহলে ওর স্মেলটা ভালো থাকে, নাহলে এগুলো যেমন কড়াইয়ে কষার সময় না স্মেলটা উঠে যায়। তো বাটাটা দিয়ে 2-3 মিনিট যদি নাড়াচাড়া করে জল দিয়ে দেন, তাহলে পরে রান্নাটা স্মেলটা ভালো হয়। তো এটা হতে থাক, আমি ওটা বেটে নিচ্ছি মশলাটা। তো আমার ছোলাটাকে, কাবলি ছোলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কড়াইয়ের তেলটা ছেড়ে দিয়েছে, খুব সুন্দর গ্লসি হয়েছে দেখতে। এবার এর মধ্যে আমি মশলা বাটাটাকে দিয়ে দিলাম। খুব বেশি মশলা আমি ইউজ করছি না,
কারণ রেগুলার রান্নায় খুব বেশি মশলা ইউজ করে খাওয়াটা ঠিক নয়, ওই জন্য মশলা আমি আজকে খুবই অল্প অল্প দিয়েছি, কিন্তু খেতে ভালো হবে। তার সিক্রেটটা এটাই যে বাটাটা যে লাস্টে দিলাম না, তো এর জন্য খেতে খুবই ভালো হবে। তো এটাকে একটুখানি আমি একটু নাড়াচাড়া করে, আমি একটু আগে থেকে গরম জল করে দিয়েছিলাম, রেখেছিলাম, গরম জল যে কোনো রান্নায় দিলে খুবই স্বাদ হয়, তো সেই জলটা আমি ঢালবো। এটা একটু কষাতে থাকি আমি। তো মটরটাকে আমার কষানো খুব সুন্দর করে হয়ে গেছে, এবার এর মধ্যে আমি গরম জলটা দিয়ে দেবো। আমি গরম জলটা দিয়ে দিচ্ছি, মিক্সির ভেতরে ঢেলে রেখেছিলাম, খানিকটা মশলা লেগে যাচ্ছিল ওই জন্য। এইবারে আমি এর উপরে দিয়ে দেবো ধনে পাতা কুচিটা, এতটা মতো ধনে পাতা কুচি। ধনে পাতা যে কোনো রান্নায় যদি একটু লাইট হয়, অল্প মশলা দিয়ে তেল দিয়ে লাস্টে একটু অ্যাড করে দেবেন, অবশ্যই যেগুলোতে অ্যাড করা যায় তো খুব স্বাদ হয়। তো রান্নাটা এটা হতে থাকুন, আমি সার্ভ করে দেখাচ্ছি। তো রেডি হয়ে গেছে আমার চানা মশালা, খুবই ভালো হয়েছে, খুব লাইট মশলা দিয়ে তৈরি হয়েছে। তোমরা ওইভাবে স্যালাডের সাথে পরিবেশন করো, বাড়িতে কেউ এলে হঠাৎ করে এই জিনিসগুলো বাড়িতে থাকলে তোমরাও করে খাওয়াতে পারো, আর তোমাদেরও রেসিপি যদি এই ধরনের থাকে সেগুলো আমার সাথে শেয়ার করো। তো খুব শিগগিরই আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আসব তোমাদের সামনে। তো আজকে এই পর্যন্তই থাক, আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর প্রচুর প্রচুর শেয়ার করবে, তাহলে তোমরা আপকামিং যে ভিডিওসগুলো আছে সেগুলোও দেখতে পাবে। আজকে এই পর্যন্ত, টাটা।